অ্যাডেনিয়াম আমাদের দেশের ফুল নয়, এটি বিদেশি ফুল যার আদিনিবাস দক্ষিণ পূর্ব আফ্রিকার সাহারা, সুদান ও সেনেগাল মরুভূমি অঞ্চলে। অ্যাডেনিয়াম ফুলের অনেক বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যা ডেজার্ট রোজ নামেও খ্যাত। দীর্ঘদিন জল ছাড়া এই গাছ টবে বেঁচে থাকতে পারে। একটি নির্দিষ্ট টবে 10-20 বছর রেখে দিলে তা স্বভাবগতভাবেই বনসাইয়ের রূপ নেয়। অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা অন্যান্য গাছের তুলনায় খুবই সহজ। আপনি চাইলে আপনার বাড়ির ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙিনায় এই ফুলের চাষ করতে পারেন। এটি মরুভূমি অঞ্চলের গাছ হওয়াতে তেমন যত্নের প্রয়োজন হয় না। এই গাছ প্রচুর কষ্ট সহ্য করতে পারে এবং অনেক দিন জল ছাড়া বেঁচে থাকতেও পারে। এই গাছের জন্য সহজে কিভাবে মাটি তৈরি করবেন প্রথমে শুনে নেব, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। অ্যাডেনিয়ামের জন্য মাটি বা মিডিয়া তৈরি, এটা এক একজন এক এক রকমভাবে করে থাকে, কোনো ফিক্সড নিয়ম নেই। তবে কিছু ফ্যাক্টর মাথায় রাখা অবশ্যই উচিত, সেটা হলো ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি। আজ খুব সহজভাবে মাটি তৈরি করব। এই মাটিতে গাছ খুব ভালো না হলেও গাছ খারাপ কিন্তু হবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। বিশেষ করে যারা নতুন বাগান করছেন তাদের জন্য এটা খুব সহজ হবে। খুব কম উপাদান ব্যবহার করে এটা তৈরি করা যায়। তো তার জন্য আপনাদের নিতে হবে সমপরিমাণ মাটি, গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট, যে কোনো জৈব সার এবং মোটা বালু, অর্থাৎ বিল্ডিং তৈরির যে বালি সেই বালিকে চেলে নিলে যেগুলো বেরোয় সেই পাথরগুলো। প্রতি টবে 1 মুঠো হাড়ের গুঁড়ো ভালো করে মিশিয়ে খুব সহজেই অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করা যায়। মাটি গাছকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আর মোটা বালি অতিরিক্ত জলকে ড্রেনেজ হতে সাহায্য করে, মাটি হালকা রাখে এবং বায়ু চলাচল করতে সাহায্য করে। আর জৈব সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রদান করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি মিডিয়ার পিএইচ লেভেল ঠিক রাখে আর হাড়ের গুঁড়ো ফ্লাওয়ারিং বাড়ায়। আপনারা যারা নতুন বাগান করছেন বা নতুন অ্যাডেনিয়াম গাছ এনেছেন তাদের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। আপনার অ্যাডেনিয়ামকে সুস্থ সবল রাখতে এবং সুন্দর কডেক্স ফুল এবং গাছকে ভিতর থেকে মজবুত করে গড়ে তুলতে এবং দীর্ঘজীবী করতে আমরা কি ধরনের মাটি তৈরি করব, কারণ মাটিই হচ্ছে গাছের ঘর বা বাসস্থান। তাই আজ আমি আপনাদের দেখাবো সহজ সরলভাবে কি করে অ্যাডেনিয়াম গাছের জন্য একটি আদর্শ মাটি তৈরি করবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, ধৈর্য ধরে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি সহজভাবে অ্যাডেনিয়ামের মাটি তৈরির জন্য কি কি উপাদান নিয়েছি। আমি এখানে 3টে জিনিস সমপরিমাণ নিয়েছি। যতটা মাটি নিয়েছি এটা প্লেন গার্ডেন সোয়েল, যে কোনো মাটি আপনারা নিতে পারেন, আর ততটাই নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখানে আপনারা ভার্মি কম্পোস্ট, পাতা পচা বা যে কোনো কম্পোস্ট নিতে পারেন। আর নিয়েছি বালিচালা, কিছু নুড়ি পাথর সমপরিমাণ, আর কিছুটা নিয়েছি হাড় গুঁড়ো, কিছুটা নিয়েছি সামান্য কাঠ কয়লা, আর একটু নিয়েছি নিমখোল। ব্যাস এই কটা জিনিস দিয়েই সুন্দর একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি হয়ে যাবে, যে মাটিতে গাছ বসালে গাছ কোনো রকম গাছের ক্ষতি হবে না। তো এখানে আমি বেশ কিছু গাছ নিয়ে নিয়েছি, কিছু সিডলিং গাছ আছে আর এটা আমার কাটিং থেকে তৈরি গাছ, এটাকেও আমি রিপোর্ট করে দেব। তো এবার আমি সমস্ত উপাদান একত্রে মিশিয়ে নিয়ে ভালো করে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নেব আমার গাছগুলোকে রিপোর্ট করার জন্য। তো আপনারাও এইভাবে সমস্ত কিছু খুবই সহজলভ্য
যেগুলো সাধারণত পাওয়া যায় সেই সব জিনিস দিয়েই আমি এই মাটিটা তৈরি করছি নতুন বাগানীদের জন্য, যারা অত কিছু বোঝেন না তাদের জন্য। আমি নিশ্চিত এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এইভাবে আপনারা অবশ্যই মাটি তৈরি করে নেবেন। কিছুটা কাঠকয়লা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে একটু নিমখোল অবশ্যই দেওয়া দরকার, যাতে টবের মাটিতে কোনো পোকামাকড় বা গাছের শিকড়ে কোনো রকম ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য। তো কত সুন্দর একটা ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করে ফেললাম। তো এবার আমি এতে গাছ বসিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে গাছ বসাবেন। তো আপনারা যদি বালিচালা পাথরের বদলে এই সিন্ডার বা ঘ্যাঁসও দিতে পারেন। তো এই ঘ্যাঁসে কিভাবে গাছ বসাতে হয় সেটা আমি পরে আপনাদের কোনো এক সময় ভিডিওতে দেব, আপনারা দেখে নেবেন। তো এখন আমি এই মিডিয়াটা সহজ মিডিয়া, এটা এতে কোনো রিস্ক নেই গাছ বসানোর। তো গাছ বসাবার জন্য যে টব আমরা নির্বাচন করব তার যেন একাধিক ছিদ্র থাকে, যার ফলে সহজেই জলটা ড্রেনেজ হয়ে যায়। তো এবার দেখে নেব কিভাবে আমি গাছগুলোকে রিপোর্ট করব। এই মিডিয়াতে ছোট বড় সব ধরনের গাছ আপনি বসাতে পারেন, তবে বড় গাছের ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো পটাশিয়াম। যেহেতু আমি ছোট গাছ বসাবো তাই আমি এতে পটাশিয়াম অ্যাড করিনি। তো একটা বড় গাছও আমি রিপোর্ট করে আপনাদের সামনে দেখাবো। তো তা সেক্ষেত্রে আমি একটু কলার খোসা নিচে দিয়ে নেব পটাশিয়ামের উৎস হিসাবে। ম্যাচিওর গাছ হলে একটু পটাশিয়াম দরকার। এবার আমি গাছগুলোতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে নেব। তারপর আমি গাছগুলোকে এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রেখে দেব, তারপর রৌদ্রে বার করে দেব। তো বন্ধুরা, সামান্য কিছু উপাদান দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আমি আমার কিছু অ্যাডেনিয়ামের গাছ রিপোর্ট করে নিলাম। আপনারাও এইভাবে মাটি তৈরি করে আপনাদের শখের অ্যাডেনিয়ামকে রিপোর্ট করে নিতে পারেন। আমি আশা করব এভাবে মাটি তৈরি করলে গাছের কোনোরূপ অসুবিধা বা ক্ষতি হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।